রোগীর চিকিৎসা দেয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। স্টাফদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতা কর্মীদের সাথে কিন্তু যে শিক্ষানবী যে ডাক্তার রয়েছে তাদের মধ্যে এক ধরনের বলা যায় একেবারে মারামারির ঘটনা ঘটেছে এবং ধস্তাধস্তির ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে। এটা নিয়ে কিন্তু এখন উত্তেজনা বিরাজ করছে এই 26 নম্বর ওয়ার্ডে। আপনাকে জানিয়ে রাখি ঠিক কিছুক্ষণ আগে কিন্তু একজন রুগী এসেছিলেন, সেই রুগীর নাম বারবার জিজ্ঞেস করাই স্টাফদের কাছকে, স্টাফদের বারবার জিজ্ঞেস করার কারণে কিন্তু তারা বলছে যে চিকিৎসক খেপে গিয়ে তাদের উপর হামলা করে এবং আবদুল্লাল বাকি এবং আকলিমা নামের দুজনের উপর হামলা চালিয়েছে বলে তারা জানিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, এই যে 26 নম্বর ওয়ার্ডে কিন্তু এখন বানে দগ্ধ অন্ততপক্ষে 20 থেকে 30 জন রুগী এখানে চিকিৎসা সেবা দিচ্ছে। এই যে স্টাফরা যে নার্সরা যে সেবাগুলো দিয়ে থাকে না যে চিকিৎসা সেবা দিয়ে থাকে সব সেবা তারা বন্ধ করে রেখেছে, অর্থাৎ তারা এই ওয়ার্ড থেকে তারা বের এসেছে। অন্ততপক্ষে 20 থেকে প্রায় 50 জনের বেশি নার্স স্টাফ তারা কিন্তু এই আন্দোলন শুরু করেছে এখানে এসে। আপনি হয়তো দেখিয়েছে কিছুক্ষণ আগে তাদের মধ্যে যে ধস্তাধস্তি ঘটনা ঘটেছে এবং এর পরপরে কিন্তু ডেপুটি ডিরেক্টর অর্থাৎ পরিচালক এখানে এসে অংশু মান্না তিনি এসে বলেছেন দ্বিপক্ষকে তারা বসাবেন এবং দ্বিপক্ষের মধ্যে কী ঘটনা ঘটেছে সেটি তারা যাচাবাচা করে দেখবেন এবং দ্বিপক্ষকে বসানোর পর কোনো পক্ষ যদি দোষী হয় তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখন কী ধরনের পরিস্থিতি এখন বিরাজ করছে। এটা উদ্বেগের বিষয় এই জন্য যে এই যে 26 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 26 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে কিন্তু প্রায় 20 থেকে 30 জন রুগী রয়েছে যারা দগ্ধ এবং খুবই গুরুত্বপূর্ণ এবং কোড়া রুগী, তাদেরকে এখানে 26 নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় এখন যে তারা স্টাফ এবং নার্সরা যে চিকিৎসা সেবা দিয়ে থাকে সেটি এখন তারা বন্ধ রেখেছে, তবে চিকিৎসকরা সেখানে রয়েছে। তাদের অভিযোগ এই যে শিক্ষানবিস যে চিকিৎসকরা রয়েছে তাদের উপর কোনো ইস্যু ছাড়াই তাদের উপর হামলা করেছে। এইটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম মেডিকেলে চলমান সংঘর্ষের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।